আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের অঙ্ক সপ্তম শ্রেণী অনুশীলনী দুই পয়েন্ট দুই লাভ ক্ষতি অঙ্কের অনুশীলনীর আট নম্বর অঙ্ক আমাদের অঙ্ক পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে তার মানে যেই টাকা দিয়ে পঁচিশ মিটার কাপড় কিনেছে ঠিক সেই একই মূল্যে বিশ মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ঠিক আছে তো আমাদের প্রথমে সমাধানটা ঠিক এভাবে করতে হবে মনে করি মনে করি ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান সমান একশো টাকা একশো টাকা তাহলে ক্রয় মূল্য একশো টাকা এটা কত পঁচিশ মিটার কাপড়ে যে মূল্যে ক্রয় করে তাহলে পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য কত একশো টাকা তাহলে এক মিটার কাপড়ের ক্রয় মূল্য কত বের কত হবে সেটা বের করতে হবে তাহলে আমরা লিখব পঁচিশ মিটার কাপড়ের পঁচিশ পঁচিশ মিটার কাপড়ের কাপড়ের ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান সমান একশো টাকা অতএব মিটার কাপড়ের ক্রয় মূল্য সমান সমান ডিভাইডেড পঁচিশ টাকা তাহলে পঁচিশ দিয়ে আমরা একশো কে কাটলি কত পাব চার তাহলে চার টাকা এই চার টাকা বের হলো ক্রয় মূল্য ঠিক আছে এই চার টাকা বের হলো ক্রয় মূল্য এখানে যেহেতু ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য একই প্রশ্ন যে এখানে বলেছে কি পঁচিশ মিটার কাপড় যে মূল্য ক্রয় করে সেই মূল্যেই তার মানে যে টাকা দিয়ে কিনেছে ক্রয় মূল্য যেটা ওটাই আবার বিক্রয় মূল্য তো আমরা এখানে ক্লিয়ার করার জন্য আমরা লিখব এটা যে প্রশ্নমতে মতে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য একই প্রশ্ন মতে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য একই তো যদি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য যদি একই হয় তাহলে বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত এটা আমাদের বের করতে হবে এখন এই বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য তাহলে বিশ মিটার বিশ মিটার কাপড়ের কাপড়ের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান সমান একশো টাকা অতএব এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য কাপড়ের বিক্রয় মূল্য সমান সমান একশো ডিভাইডেড বিশ টাকা তো বিশ দিয়ে কে কাটলে আমরা কত পাই চার সরি পাঁচ বিশ দিয়ে একশোকে কাটলে পাঁচ পাঁচ টাকা তো পাঁচ টাকা কী বের হলো আমাদের বিক্রয় মূল্য ক্রয় মূল্য বের হয়েছে চার টাকা বিক্রয় মূল্য বের হয়েছে পাঁচ টাকা এখানে আমাদের বিক্রয় মূল্যটা বেশি ঠিক আছে এখানে এখানে ক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হওয়ায় বেশি হওয়ায় লাভ হয়েছে অতি লাভ সমান সমান লাভ সমান সমান বিক্রয় মূল্য ক্রয় মূল্য ক্রয় মূল্য এখানে বিক্রয়গুলো কত পাঁচ টাকা ক্রয় মূল্য ক্রয় মূল্য চার টাকা চার টাকা সমান সমান এক টাকা টাকা তাহলে ক্রয় মূল্য চার টাকা তাহলে এই চার টাকায় লাভ হলো কয় টাকা এক টাকা আমাদের এটা ক্লিয়ার করতে হবে তাহলে চার টাকায় লাভ হয় এক টাকা ঠিক আছে টাকায় লাভ হয় সমান সমান এক টাকা অতএব এক টাকায় লাভ হয় একের চার টাকা অতএব যেহেতু আমাদের শতকরা বের করতে হবে কাজে এখন কী করতে হবে শতকরা মানে একশো টাকায় লাভ হয় সমান সমান এক গুণন একশো নিচে চার চার দিয়ে যদি আমরা একশোকে কাটি চার পঁচিশে একশো সমান সমান পঁচিশ টাকা উত্তর লাভ হয় উত্তর পঁচিশ পার্সেন্ট লাভ উত্তর পঁচিশ পার্সেন্ট লাভ হবে